الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي وفي رواية قال لا نبوة بعدي أو كما قال عليه الصلاة والسلام شرطي يا شبابتي হযরাতুল উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ, আমরা সবাই জানি এই সম্মেলনটা খতমে নবুয়তের নামে আয়োজন হয়, প্রতি বছরই হয়, এবং আমরা প্রত্যেকেই আপনাদের এই সম্মেলনে যোগদান করার সাধ্য মতো চেষ্টা করে থাকি। যেহেতু খতমে নবুয়ত সম্মেলন, এখানে খতমে নবুয়ত কথাটার আলোচনা অতীত আমি আপনাদের সামনে করেছি, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, এই জন্য আমি মনে করি খতমে নবুয়ত কি এটা বারবারই আলোচনা হওয়া দরকার। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতের অংশ তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বাবা নন। কোন যুবকের বললেন কেন? কারণ আমাদের নবী কয়েকজন শিশুর বাবা ছিলেন, এটাও বোঝা দরকার। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত ছেলে সন্তান দান করেছিলেন, সমস্ত ছেলে সন্তানগণ শিশুকালে ইন্তেকাল করে। তাহলে আমাদের নবী কোন যুবকের বাবা ছিলেন না শিশুদের বাবা ছিলেন? এই জন্য বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বাবা নন। সাথে সাথে প্রশ্ন আসে, আল্লাহর একটা স্থায়ী বিধান আছে, সমস্ত নবী রসুলগণ যা যা উম্মতের রুহানি বাবা, যার যার উম্মতের রুহানি বাবা হয়ে থাকেন নবী, তাহলে আমাদের নবী যদি কোন যুবকের বাবা না হয়ে থাকে তাহলে নবী হবেন কিভাবে? নবী হলেই তো উম্মতের বাবা হবেন, উম্মতের বাবা না হইলে নবী হবেন কিভাবে? এই প্রশ্নটা জানি আল্লাহর কোন স্থায়ী বিধানের উপর, যে আল্লাহর স্থায়ী বিধান হল সমস্ত নবীগণ আপন আপন উম্মতের রুহানি বাবা। এখানে আনুষঙ্গিক ভাবে রোহানি বাবা কাকে বলে এটাও পরিষ্কার হওয়া দরকার। যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে রোহানি বাবা বলে। নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র, সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র। এই ব্যাপারেও মুসলমান সমাজে মাঝে মধ্যে কিছু ভেদাল দেখা যায়, কোন মুসলমান নিজেদেরকে মুসলমান বলে দাবি করা করা সত্ত্বেও নবীগণকে গুনাগার বলে, এটা ভ্রান্ত মতবাদ, এটা গুমরাহী। নবীগণকে আল্লাহ দুনিয়াতে পাঠান অন্য মানুষকে গুনার থেকে বেরাবার জন্য, না নিজেরা গুনায় লিপ্ত হওয়ার জন্য। যিনি নিজেই গুনায় লিপ্ত হবেন তিনি অন্য মানুষকে গুনার থেকে বেরাবেন কি? এটা সাধারণ বিবেক থাকলেও বুঝে আসে। সমস্ত নবীগণের আত্মাকে সকল প্রকার গুণার থেকে পবিত্র রেখেছেন, কোন নবী জীবনে কোনোদিন কোন গুণায় লিপ্ত হন না। এই পবিত্র আত্মাওয়ালা নবীর পরশে যারা যায় তাদের আত্মাটাও শেষ পর্যন্ত গুণামুক্ত হয়ে যায়। এইরকম পবিত্র আত্মাওয়ালাদেরকে রোহানি বাবা বলা হয়। যেহেতু নবীদের কাছে যারা যায় তারাও শেষ পর্যন্ত গুণামুক্ত জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ে, এই জন্য সমস্ত নবীগণই যার যার উম্মতের রুহানি বাবা।
আল্লাহ যে সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মুহাম্মদ তোমাদের কোনো যুবকের বংশগত কোনো যুবকের বাবা নন, বাবা না হলে নবী হবেন কিভাবে? এই প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, ওয়ালাকিন, লাকিন অর্থ কিন্তু, কিন্তু বলে আল্লাহ এখানে কি বুঝাতে চাইলেন? বুঝাতে চাইলেন আমি যে বলেছি মুহাম্মদ তোমাদের বাবা নন, এর অর্থ হলো বংশগত বাবা, কিন্তু যেহেতু তিনি নবী তোমাদের, কাজেই তিনি তোমাদের রুহানি বাবা। এখানে দুটি কথা পরিষ্কার হওয়া দরকার, মোহাম্মদ রসুল্লাহ আমাদের বংশগত বাবা নন, রুহানি বাবা। কেমন বাবা নন? বংশগত বাবা নন। আমরা কেউ মোহাম্মদ রসুল্লাহর বংশে জন্মগ্রহণ করি, তিনি আমাদের বংশগত বাবা নন, কিন্তু গোটা উম্মতের সকলের জন্য তিনি রুহানি বাবা, ওয়ালাকিন রসুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রসুল, সেই হিসাবে তিনি তোমাদের রুহানি বাবা। এখন প্রশ্ন দেখো, সমস্ত নবী রসুলগণই তো যার যার উম্মতের রুহানি বাবা। নূহ আলাইহিসসালাম নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের উম্মতের রুহানি বাবা, মুসা আলাইহিসসালাম নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা আলাইহিসসালাম নিজের উম্মতের রুহানি বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের রুহানি বাবা। তাহলে অন্য নবীর মর্যাদায় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদায় এই রুহানি বাবা কথার দ্বারা পার্থক্য হইল। একটু লক্ষ্য করুন, অন্য নবীও যদি রুহানি বাবা হন, আমাদের নবীও যদি রুহানি বাবা হন, এই রুহানি বাবা উপাধির মাধ্যমে আমাদের নবীর মর্যাদা কি অন্য নবীর থেকে আলাদা বুঝায়? কারণ রুহানি বাবা শুধু আমাদের নবী একা নন, সমস্ত নবীগণই রুহানি বাবা। যে আমাদের নবীকে শুধুমাত্র রুহানি বাবা বললেই আমাদের নবীর আলাদা মর্যাদা বোঝায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওয়ালাকিন রাসূল আল্লাহ বলার সাথে সাথে এমন একটা উপাধি আমাদের নবীর বেলায় ব্যবহার করেছেন, সেই উপাধি একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য। এই উপাধির দ্বারা আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের মর্যাদা থেকে আলাদা হয়ে যায়। সেটা হলো ওয়াকাতামান নবিয়্যিন, তোমাদের নবী শুধুমাত্র একজন রসুল নন, তোমাদের নবী হলেন খাতামুন নবিয়্যিন। আমি আল্লাহ আর কোন নবীকে খাতামুন নবিয়্যিন বানাইনি, একমাত্র তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইছি। এখন প্রশ্ন জায়গায়, তাহলে খাতামুন নবিয়্যিনের অর্থ কি? আল্লাহ সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নবিয়্যিন। এই উপাধি, এই খাতামুন নবিয়্যিনের অর্থ কি? আমি অন্য কোনো ভাষার দ্বারা অনুবাদ করতে চাই, ট্রান্সলেশন করতে চাই। খাতামুন নবিয়্যিনের যে অর্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারকের দ্বারা বলেছেন, সেই অর্থটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যু। আমার পরে কিয়ামতের পূর্ব পর্যন্ত যদি কোনো লোকে নিজেকে নিজের নবী হওয়ার দাবি করে, তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমার পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত যেই নিজেকে নিজের নবী হওয়ার দাবি করবে, সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। তাহলে তিরমিজি শরীফের হাদিসে রাসূল কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলের পূর্ববর্তী নবীগণ মিথ্যাবাদী দাজ্জাল, না পরবর্তী কেউ নবী দাবি করলে। আমার পরে যদি কেউ কিয়ামত পর্যন্ত নবী দাবি করে, রাসূল বলেন সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীর আগে নবী হওয়ার দাবি করেছিল না পরে? তিরমিজি শরীফের হাদিস মতো সে কি হইল? মিথ্যাবাদী দাজ্জাল। কাজেই যারা আল্লাহর কোরআন বিশ্বাস করে, রাসূলের হাদিস বিশ্বাস করে, এরা এই দাজ্জালকে নবী বিশ্বাস করবে দূরের কথা, কাফের ছাড়া এই দাজ্জালকে মুসলমান বিশ্বাস করতে পারে না, এরা একটা দাজ্জাল কাফের। আমি ওই 9 বছর আপনাদেরকে বলেছি, এখানে অনেক ওলামায়ে কেরাম থাকেন, লম্বা কথা বলার সময় থাকে না, তা না হলে আমি 9 বছর সংক্ষেপে হইলেও বলেছি যে হাদিসের 3 দল মানুষকে দাজ্জাল বলা হয়েছে। একদল মানুষ যারা নিজেদেরকে নিজেরা খোদা হওয়ার মিথ্যা দাবি করবে, এদেরকেও হাদিসে দাজ্জাল বলা হয়েছে, যেমন কানা দাজ্জাল শুনে থাকেন আপনারা, কানা দাজ্জাল।
সে নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল নয়, সে খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। আর একদল মানুষ নিজেকে নিজে নবী হওয়ার মিথ্যা দাবি করে দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে তিরমিজি যুগের হাদিসে রাসূল বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নাবিয়্যুন। আমার পরে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে তারা সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। এখানে খোদা হওয়ার মিথ্যাবাদী মিথ্যা দাবিদার দাজ্জাল না নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল? নবী হওয়ার মিথ্যা দাবিদার। মুসলিম শরীফে আরেকটি হাদিস আছে, সে হাদিসে আরেক প্রকার দাজ্জাল বোঝানো হয়েছে। সেই হাদিসটা হলো, সায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম বি আহাদিসা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইয়াদিল্লুনাকুম ওয়া লা ইয়াহতিরুন। এর অর্থ হলো, আখিরি জামানায় আরেক দল দাজ্জালের হামলা হবে। এরা খোদা হওয়ার মিথ্যা দাবিদার নয়, এরা নবী হওয়ার মিথ্যা দাবিদার নয়। এরা ইসলামের নামে এমন নতুন নতুন কথা বলবে যে কথাগুলি আসলে ইসলামের কথা নয়, অর্থাৎ বেদাত। যারা ইসলামের কাজ নয় এমন কাজকে ইসলামের নামে করে, ইসলামের কথা নয় এমন কথাকে যারা ইসলামের নামে বলে এদেরকে বেদাতি বলা হয়। এদের সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলেন, এরা দাজ্জাল। দাজ্জাল কত প্রকার হইল? এক প্রকার হইল বেদাতি দাজ্জাল, এক প্রকার হইল নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, এক প্রকার হইল খোদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। কানা দাজ্জাল হইল খোদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, গোলাম আহমদ কাদিয়ানী হইল নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, আর বেদাতিরা হলো ইসলামের নামে অনুষ্ঠানিক কার্যকলাপ প্রচারকারী দাজ্জাল। তিরমিজি শরীফের হাদিসে রাসূল বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নাবিয়্যুন। আমার পরে যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। তার কারণ কি? কারণ উল্লেখ করে আল্লাহ রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? কারণ আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন বানাইছেন। আল্লাহ আমাকে কি বানাইছেন? খাতামুন নাবিয়্যিন বানাইছেন। তুম সূরা কত নম্বর আয়াতে ভুলে গেলেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা নন, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল তাই তিনি সব তোমাদের সকলের রুহানি বাবা। আর অন্যান্য নবীও যেহেতু উম্মতের রুহানি বাবা, কাজেই আমার এই নবী শুধু তোমাদের রুহানি বাবা নন, তাকে আমি আল্লাহ আরেকটা আলাদা মর্যাদা দান করেছি, যেই মর্যাদা আর কোন নবী রাসূলকে দান করিনি। সেই মর্যাদাটা হলো তিনি খাতামুন নাবিয়্যিন। তাই হাদিস শরীফে রাসূল বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমাকে যে আল্লাহ খাতামুন নাবিয়্যিন বলেছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, এই খাতামুন নাবিয়্যিনের অর্থ হলো আমার পরে আর কেউ নবী হবে না। তাহলে খতমে নবুয়তের মর্ম কি দাঁড়াইল? শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শেষ নবী। তারপরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। এখানে একটা জটিল প্রশ্ন আছে, আর জটিল কথা একবার দুইবার বললেই মানুষের মনে থাকে না, ভুলে যায়। আমি অতীতে একাধিকবার আপনাদেরকে বলেছি সেই জটিল কথাটা, সেই কথার জবাবটাও আপনাদেরকে দিই। কারণ এই কাদিয়ানি দাজ্জালেরা এবং দাজ্জালের চালাচামুন্ডারা আপনাদেরকে এই প্রশ্ন করে অনেক সাধারণ মুসলমানকে লাজবাব করে ফেলে, যে তোমরাই বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই, আবার তোমরাই বলো ঈসা নবী কে আমাদের আগে আসবেন। আসবেন হইলে নাই হইল কিভাবে, আর নাই হইয়া থাকলে আসবেন কিভাবে? এই যে একটা প্রশ্ন, এটা একটা দাজ্জালি প্রশ্ন, এটা একটা শয়তানি প্রশ্ন। এই প্রশ্ন করে যেন আপনাদের কারো ইমান ধ্বংস করতে না পারে, এই জন্য এই হাদিসের সামান্য কিছু ব্যাখ্যা এবং ঈসা আল ইসলাম আসবেন কেন এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমার কথা শেষ করতে চাই। হাদিস শরীফে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন বানাইছেন, এর অর্থ হলো
আমার পরে আর কোনো নবী নাই, এই নবী নাই কথা সম্ভাব্য দুইটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা সহি আর একটা ব্যাখ্যা বল। নবী নাই কথার একটা অর্থ আছে কোন নবী আসবেন না, এই ব্যাখ্যাটা গলত। নবী নাই কথা আরেকটা ব্যাখ্যা হলো আমার পরে কেউ নবী হবে না, এটা সহি ব্যাখ্যা। লা নাবিয়্যা বাদি এর অর্থ হইলো, হাদিসের অংশটা হইলো লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। এটা আপনাদের সকলে মনে রাখলে ভালো হবে, লেখা দিয়ে নিলে প্রশ্ন করে আপনাদেরকে বেই মান্না নেই। আমার পরে দুনিয়াতে কোন নবী আসবেন না, এই ব্যাখ্যাটা গলত। কারণ সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবারও দুনিয়াতে আসবেন। কাজেই আমার পরে কোন নবী নাই কথার অর্থ কোন নবী আসবেন না, এই ব্যাখ্যাটি সহি না বল, এই ব্যাখ্যা বল। তাহলে কোন ব্যাখ্যা সহি? মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন লা নুবুওয়াতা বাদি, তিরমিজি শরীফের হাদিসে যে রাসূল বলেছেন আমার পরে কোন নবী নাই, এই কথার ব্যাখ্যা মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে যে আমার পরে কোন নবী নাই কথার ব্যাখ্যা আমার পরে কেউ নবী হবে না। বুঝলেন কিনা পরিষ্কার? আমার পরে কোন নবী নাই, এটা হলো হাদিসের কথা। সম্ভাব্য ব্যাখ্যা দুইটা, একটা হইলো কোন নবী আসবে না, এটা ভুল ব্যাখ্যা। কারণ বোখারি শরীফের হাদিসে আছে রাসূল বলেন ঈসা নবী কিয়ামতের আগে আসবেন। তাহলে আপনারাই যদি একবার বলেন কোন নবী আসবেন না, আপনারাই যদি আবার বলেন ঈসা নবী আসবেন, তাহলে কাদিয়ানীদের প্রশ্নের মাত্র হইলে আপনি বিমান হয়ে যাবেন। এই জন্য লা নবিয়া বাদির ভুল ব্যাখ্যাটা ওখানে রাখা দরকার, সহি ব্যাখ্যাটা ওখানে রাখা দরকার। লা নবিয়া বাদির ভুল ব্যাখ্যা হলো আমাদের নবী পরে আর কোন নবী আসবেন না, এটা ভুল ব্যাখ্যা। আমি যে বলছি আমার পরে কোনো নবী নাই, এর ব্যাখ্যা হলো আমার পরে কেউ নবী হবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, আমার পরে কোনো নবী নাই কথা ব্যাখ্যা কোন নবী আসবেন না, না কেউ নবী হবে না, কেউ নবী হবে না, একজন নবী আসবেন। এখন প্রশ্ন বাকি হইল আমাদের নবী শেষ নবী হয়ে থাকলে একজন নবী আসবেন কেন? আমাদের নবীকে যেহেতু আল্লাহ খাতামুন নবী বানিয়েছেন, শেষ নবী বানিয়েছেন, তাহলে শেষ নবীর পরে আবার একজন নবী আসবেন কেন? তার দরকারটা কি? এটা সাধারণ প্রশ্ন নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন প্রশ্ন। কঠিন কথা উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয়, এই জন্য আমি এই কঠিন প্রশ্নটা একটা উদাহরণের মাধ্যমে আমার বক্তব্যের শেষ প্রান্তে একটা উদাহরণের মাধ্যমে প্রশ্নের জবাবটা দিতে চাই। যদিও অতীতে আমি এরকম উদাহরণ দিয়েছি, তারপরও যারা ছিলেন না অথবা যারা বলে গেছেন আবারও লক্ষ্য করুন, একটা মানুষ যদি কোনো জটিল রোগে আক্রান্ত হয় আর কোনো ডাক্তারের দ্বারা চিকিৎসা করায়, চিকিৎসার কারণে যদি রোগ সারে কিন্তু কিছুদিন পরে আবার রোগ দেখা দেয়, তাহলে তার চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? আর একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, একই অবস্থা, রোগ সারলো কিন্তু কিছুদিন পরে আবার দেখা দিল, এই ডাক্তারের চিকিৎসাও আংশিক সফল। এইভাবে ডাক্তার পরিবর্তন করতে 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 বহু ডাক্তারের দ্বারা চিকিৎসা করায় কিছুদিনের জন্য রোগ সারে, কিছুদিন পরে আবার রোগ ফিরে, এই সমস্ত ডাক্তারগণের চিকিৎসার ফলাফল আংশিক সফল, পরিপূর্ণ সফল নয়। শেষ পর্যন্ত এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসা রূপ যে সারল জীবনে আর কোনোদিন রূপ ছিল না। বুঝে থাকতে বলুন, প্রথম দিকের ডাক্তারগুলি শ্রেষ্ঠ ডাক্তার না শেষ ডাক্তার? শ্রেষ্ঠ না শেষ না, যার চিকিৎসার পরে রূপ যে সারল আর জীবনে কোনোদিন ফিরল না, ইনি শেষ ডাক্তার ও শ্রেষ্ঠ ডাক্তার। এই জন্য তো ফিরে কিতাবে লেখা আছে তিনি শ্রেষ্ঠ নবী, তিনি হবেন শ্রেষ্ঠ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি হবেন শেষ নবী। শ্রেষ্ঠ নবী ছাড়া শ্রেষ্ঠ নবী হতে পারে না, শ্রেষ্ঠ নবী ছাড়া শ্রেষ্ঠ নবী হতে পারে না। আমরা আহত উদাহরণটা বলি, যে ডাক্তারের দ্বারা রূপটার রূপ চিরজীবনের জন্য সেরে গেল, এই এই ডাক্তার চিকিৎসা করে চলে যাওয়ার পরে পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রুগীর বাড়িতে আসে, তার নিজের কোনো দরকার? রোগীর দরকারে না নিজের দরকারে?
বুঝলাম নাই কথা, যে ডাক্তারের চিকিৎসা করার রোগ চিরতরে সেরে গেল, এই ডাক্তারের চিকিৎসা করে রোগীর বাড়ির থেকে চলে যাওয়ার পরে পূর্ববর্তী কোনো ডাক্তার যদি নিজের দরকারে রোগীর বাড়িতে আসে, বলুন চিকিৎসার জন্য আসলো না নিজের দরকারে, এতে কি শেষ ডাক্তার শেষ ডাক্তার রইল না? রইল না, অবশ্যই রইল। তিত্তন্দি ভাবে সমস্ত নবীগণের হেদায়ত, সমস্ত নবীগণ দুনিয়াতে আসে, দুনিয়ার মানুষ হেদায়ত পেত, কিছুদিন পরে আবার বুড়া হয়ে যায়। এমন কোন নবী আসেননি যার ফলে কিয়ামত পর্যন্ত তার উন্নত ইমানের ঘর থাকতে পারে। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কিয়ামত পর্যন্ত একদল মানুষ ইমানদার থাকবে, আর কোন নবীর উন্নত কিয়ামত পর্যন্ত ইমানদার থাকতে পারেনি। এই জন্য এক নবীর ঘরে আরেক নবী, আরেক নবীর ঘরে আরেক নবী, আরেক নবীর ঘরে আরেক নবী আল্লাহ পাঠাইছেন। মুহাম্মদ রাসূলুল্লাহর পরে যেহেতু একদল মানুষ কিয়ামত পর্যন্ত ইমানদার থাকবে, এই জন্য এই দুনিয়ার মানুষকে ইমানদার বানাবার জন্য আর কোন নবীর দরকার বাকি নাই। কথাটা বুঝলেন কিনা? তবে কেন ঈসা নবী আসবেন, তবে কেন ঈসা নবী আসবেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করার জন্য ইহুদিদের কয়েক একদল নেতা হযরত ঈসা আলাইহিস সালাম যে ঘরে একা একা ছিলেন সেই ঘরে ঢুকেছিল ঈসাকে হত্যা করার জন্য, অস্ত্র শস্ত্র নিয়ে ঈসা আলাইহিস সালামের ঘরে ঢুকেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ইহুদিদের হামলার থেকে ঈসা আলাইহিস সালামকে যেভাবে হেফাজত করলেন তার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনের একায়াতে বলেন, ইন ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফ্ফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈসা, এই সমস্ত হামলাকারীদের হামলার থেকে তোমাকে হেফাজত করার জন্য আমি তোমার মরণ বাকি রেখেই সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি। যেহেতু তোমার মরণটা বাকি রইল, এই জন্য এটা সমাধান করার জন্য, মরণের কাজটা সমাধান করার জন্য কি আমাদের আগে আবার তোমাকে পৃথিবীতে পাঠাবো। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, ঈসা নবী আসবেন আমাদেরকে মুমিন বানাবার জন্য, মুহাম্মদ রাসূলের একদল উম্মত মুমিন থাকবে কি আমার পর্যন্ত, মুহাম্মদ রাসূলের একদল উম্মত মুমিন থাকবে কি আমার পর্যন্ত, কাজে আমাদেরকে মুমিন বানাবার জন্য আসবেন না, উনি তার নিজের দরকারে আসবেন, দুনিয়াবাসীর দরকার নাই ঈসা নবী আসার, ঈসা নবীর নিজের দরকার আছে দুনিয়াতে আসার। যেমন ভাবে পূর্ববর্তী কোনো ডাক্তার রোগীর বাড়ি যদি নিজের দরকারে যায় তাহলে শেষ ডাক্তার শেষ ডাক্তারই থাকে, তেত্তান্দি ভাবে পূর্ববর্তী কোনো নবী যদি দুনিয়াতে নিজের দরকারে আসেন তাহলে খাতামুন নবীন খাতামুন নবীনই থাকে। কথা বুঝলেন কিনা? দেখুন, তাহলে ঈসা আলাইহিস সালাম আবার যে আসবেন আমাদেরকে মুমিন বানাবার জন্য না, ওনার মরণের কাজ সমাধা করার জন্য, ওনার মরণের কাজ সমাধা করার জন্য আসবেন। কাজে ঈসা নবীর আগমনের দ্বারা আমাদের নবীর খতমে নবুয়ত নষ্ট হয় না, আমাদের নবীর খতমে নবুয়ত বিঘ্নিত হয় না। তিনি আগেও খাতামুন নবীন ছিলেন, তিনি এখনো খাতামুন নবীন আছেন, কিয়ামত পর্যন্ত খাতামুন নবীন থাকেন। এই হলো আপনাদের খতমে নবুয়তের সংক্ষিপ্ত ব্যাখ্যা। আমি মনে করি যদিও সময়ের সংকীর্ণতার কারণে তাড়াহুড়া করে বলেছি, আমি সাহিত্য মতো আপনাদেরকে সহজে বোঝাবার মতো করে বলেছি, যদি বুঝে থাকেন আমি মনে করি কথাগুলি প্রশ্ন সহ উত্তর সহ আপনাদের সকলের মনে রাখা দরকার, যেন দাজ্জাল কাদিয়ানীদের খপ্পরে পড়ে আমাদের ঈমান আমল ধ্বংস না হয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।